not under any pay scale. The ROFA why not removed? Why not? এখানে অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আর ডাইরেক্টরসদের মধ্যে একটা কোনো তালমেল বসছে না, ওটা নিয়ে একটা প্রবলেম হচ্ছে। এখন যে এজেন্ডা নিয়ে আমরা এখানে আছি ওটা মেন কারণ হচ্ছে কালকে কোনো ক্লাস বাচ্চাদের ঠিক করে হয়নি, তো অনেকটা টিচার পেন ডাউন করে দিয়েছে। দ্য মেন রিজন যা আমরা বুঝতে পেরেছি ওটা ডিউ টু ওদের কোনো স্যালারি ইনক্রিমেন্ট হয়নি গত 4 বছর দিয়ে, তো ওটা দিয়ে ওরা অনেকবার বলেছে ডাইরেক্টরদেরকে। দুটা ডাইরেক্টর আছে মেন প্রমোটার বেসিক্যালি, ওদের মধ্যে ডিফারেন্সেস কারণে ওদের কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না, ওটা নিয়ে টিচার্স অনেকবার প্রতিবাদ করেছে, ওদেরকে দুজনকে মিলিয়ে বসিয়েছে কিন্তু দে হ্যাভ নট কাম টু এনি কনক্লুশন। সো ওটা নিয়ে টিচার্সরা পেন ডাউন করেছে, বাচ্চাদের কোনো পড়াশোনা চলছে না গত 2-3 দিন ধরে। তো এটা এখন তো ওরা একটা এক্সট্রিম সিচুয়েশানে এসেছে কি ওরা তাও আমাদেরকে 5টা অবধি সময় বলেছে, 5টা অবধি আমাদেরকে সময় দিন, আমরা ট্রাই করছি শর্ট আউট করে। কিন্তু এটা ওয়ান অফ প্রবলেম হলো, আমরা চাইছি এটা প্রবলেমটা লং মানে ফুল টোটালি শর্ট আউট হোক, বিকজ এটা আমাদের বাচ্চাদের একটা ভবিষ্য নিয়ে একটা আছে ব্যাপারটা, আর আমরা চাই এটা লং টার্ম একটা সলিউশন ওয়ান টাইম হয়ে যাক যেহেতু বাচ্চাদের ফিউচারে কোনো এফেক্ট না পড়ে, এটা হচ্ছে মেন প্রবলেম আমাদের। শিক্ষকরা কি বলতে চাইছে? শিক্ষকরা বলছে কি ওনাদের মানে সবার তো একটা প্রবলেম থাকে, শিক্ষকদের প্রবলেম হচ্ছে কি আমরা 4 বছর ধরে আমরা অ্যাপ্রেজালের জন্য আমরা রিকোয়েস্ট করছি কিন্তু কোনো রকম অ্যাপ্রেজাল আমরা পাচ্ছি না। নট অনলি শিক্ষক প্লাস নন টিচিং স্টাফ যারা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ আছে ওরাও অ্যাপ্রেজালটা পায়নি। আর মেন হচ্ছে এই দুটা ডাইরেক্টর আপসি মতভেদ বলুন বা ঝগড়া বলুন ওটা নিয়ে, মতলব একজন বলছে ও একজনকে ও তো অ্যাপ্রেজাল দিতে হয়তো সেকেন্ডওয়ালা এগ্রি করছে না, কেন কি একটা এখানে গুটবাজি হয়ে গেছে, একটা 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 ডেটারে একটা গুট আছে টিচারদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ আর একটা ডেটারদের একরকম আছে, তো হয়তো ও চাইছে না কি ওর সেরকম অ্যাপ্রেজাল হোক বা দুজনের মধ্যে যেরকম ঝামেলা চলছে ওই কারণে ও চাইছে না কি ওর লোকটাও উপরে আসুক। সো ওটা নিয়ে অ্যাকচুয়ালি সাফার করছে বাচ্চারা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।